চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে করোনা শনাক্তকরণ ল্যাবের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা দীপুমণি ল্যাবটিতে প্রতিদিন সর্বোচ্চ পাঁচশো নমুনা পরীক্ষা করা যাবে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি হাটহাজারি ও রাওজান উপজেলার নমুনা পরীক্ষা করা হবে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শিরিন আক্তার বলেন ল্যাবটি প্রতিষ্ঠার ফলে চট্টগ্রামবাসী উপকৃত হবেন এদিকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে নগরীতে সাতটি করোনা বুথ বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম চেম্বার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চারটি ও নগরীর বিভিন্ন পয়েন্টে তিনটি বুথ স্থাপন করা হবে ইতিমধ্যে সিভিল সার্জনকে চিঠি দিয়ে বুথ স্থাপনের বিষয়ে সহযোগিতা চেয়েছেন চেম্বার সভাপতি মাহবুল আলম